এইবার করুণা কর বৈষ্ণব গোসাই পতিত পাবন তোমাবীণে কেহ নাই কাহার নিকটে গেলে পাপ দূরে যায় এমন দয়াল প্রভু কেবা কোথা পায় এমন দয়াল প্রভু কেবা কোথা পায় গঙ্গার পরশ হলে পশ্চাতে পাবন দর্শনে পবিত্র কর এই তোমার গুণ হরিস্তানে অপরাধ তারে হরি হরিনাম তোমাস্তানে অপরাধ নাহিক এরান, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরান প্রতি জন্মে আসা চরণের ধুলি নরোত্তমে কর দয়া আপনার বলি কীরূপে পাইব সেবা মুই দুরাচার শ্রীগুরু বৈষ্ণবে রতি না হইল আমার অশেষ মায়াতে মন মগন হইল বৈষ্ণবেতে জন্মিল গলে ফাঁস দিতে গেলে দিতে ফিরে মায়া সে পিসাচি বিষয়ে ভুলিয়া অন্ধ হইনু দিবানিসি ইহারে করিয়া জয় ছাড়ানো না যায় সাধু কৃপা বিনার নাহি কোপায় অদশ দরশী প্রভু পতিত উদ্ধার এইবার নরোত্তমে করহ নিস্তার ভক্তগণ আস্বাদন করছিলাম আমাদের সবার পরম পূজ্য বাবাজি মহারাজ শ্রী শ্রী একশো আট রাধা চরণ দাস দাদা মশাই আমাদের সবার বাড়ে বাবার দিব্যাতি দিব্য জীবনী গ্রন্থ চরিত সুধা এর আগের দিন আমি টোটা গোপীনাথের নটবর বেশ নিয়ে আস্বাদন করেছিলাম আজকে টোটা গোপীনাথের সেবার ব্যবস্থা এবং আনন্দ মিত্রের সহিত মিলনের কিছুটা আস্বাদন করব আপনারা সব মন দিয়ে শ্রবণ করুন বড়বাবাজি মহারাজের জীবনীতে বৈষ্ণব মহিমা বিশেষভাবে বর্ণিত হয়েছে ধাম মহিমা বৈষ্ণব মহিমা প্রসাদ মহিমা আর নাম মহিমা বড়বাবাজি মহারাজ আমাদের বড়ে বাবা নাম নামের একটা প্রকট বিগ্রহ ছিলেন তার দিব্যাতি দিব্য জীবনে আমরা তার অনন্ত চরিত্রের মধ্যে কিছু কিছু বস্তু কিছু কিছু আমরা আস্বাদন করছি কারণ আমাদের কারোর পক্ষেই তার এই অনন্ত চরিত্র আস্বাদন করা সম্ভব নয় তাই যতটুকু আমাদের সামর্থ্য আমরা সাধারণ জীব আমাদের যতটুকু সামর্থ্য আমরা তা দিয়েই আস্বাদন করি এতেই আমাদের করলেন সাবধানে শ্রবণ করুন একদিন বাবাজি মহাশয় ঝাঁজপিটা মঠে বসে আছেন এই সময় স্থানীয় উকিল শ্রীযুক্ত হরিবল্লভ বসু মহাশয় এসে উপস্থিত হলেন দেখবামাত্র পরস্পর নমস্কার ও প্রীতি সম্ভাষণ পূর্বক উপবেশন করলেন বাবু যেন কি বলবার ইচ্ছা করছেন কিন্তু নানা রূপ ভগবত কথার আলোচনা হতে থাকায় অবকাশ পাচ্ছেন না কিছু পরে বাবাজি মহাশয়কে জিজ্ঞাসা করলেন বাবা এই যে মঠের অতি সুন্দর সেবা এ সেবা কিরূপে চলে বড়বাবাজি মশায় বললেন বাবা যার সেবা তিনিই চালান হরি বললেন সে তো সত্য তবুও একটা উপলক্ষ আছে তো বড়বাবাজি মশাই বললেন একবার ভিক্ষা দ্বারাই সমস্তই চলে একবার একমাত্র ভিক্ষা দ্বারাই সমস্তই চলে হরি বললেন যদি কোনো দিন ভিক্ষা না মিলে অথচ বহুমূর্তি বৈষ্ণব উপস্থিত হন তবে কিরূপ ব্যবস্থা হয় বড় বাবাজি মশাই বললেন ইচ্ছাময় প্রভু যখন যাকে যে স্থানে আনবেন পূর্ব হতেই তার আহার ব্যবহার আদির ব্যবস্থা করে থাকেন ভেবে দেখুন যখন আমরা মাতৃগর্ভে ছিলাম তখন কোন বুদ্ধি বা বিদ্যার কৌশলে আহার আদি সংগ্রহ হয়েছিল আবার যখন ভূমিষ্ঠ হলাম তখন কে মাতৃস্তনে দুগ্ধ সঞ্চার করেছিল তাই শাস্ত্র বলছে ভোজনাচ্ছাদনে চিন্তা বৃথা কুরবন্তি বৈষ্ণবা জহস্যৌ বিশ্বম্ভর দেব সকিং ভক্তান উপেক্ষাতে হরি বললেন কথা সত্য বটে কিন্তু দৃঢ় বিশ্বাস চাই আপনার যেরূপ বিশ দৃঢ় বিশ্বাস হয়েছে সকলের সেরূপ হওয়া তো আর সহজ কথা নয় বড় বাবাজি মশাই বললেন বাবা তিনি অন্তর্জামী বিশ্বাস হলেই বা দিবেন আর বিশ্বাস না হলে দেবেন না এরূপ কথা নেই ভালো মন্দ যে কেউ হোক না কেন তিনি সকলকেই আহার দেন তবে বিশ্বাসীর পক্ষে সুগম বা সুখকর অবিশ্বাসীর পক্ষে একটু কষ্টকর হরি বললেন আচ্ছা ধনের সার্থকতা বড় বড়বাবাজি বললেন সদবয় সদ্বয় ব্যয় করা দুঃখের দুঃখ মোচন করা ক্ষুধার্তকে অন্ন দান করা ভজনশীল ব্যক্তির ভজন আনুকূল্য প্রভৃতি অর্থের সার্থকতা হরি বললেন বেশ কথা এই আশ্রমে এত যে বৈষ্ণব মূর্তি ভজন করছেন কোনো অর্থবান ব্যক্তি যদি এদের কিঞ্চিত ভজন অনুকূল আনুকূল্য করেন অর্থাৎ যাতে এদের আহারাদির জন্য কোনোরূপ চিন্তা করতে বা উদ্বেগ করতে না হয় এইরূপ মাসিক কিছু বন্দোবস্ত করতে ইচ্ছা করেন তাতে আপনার কোনো আপত্তি আছে কি মোট কথা বাবা প্রভুর কৃপায় আমার যথেষ্ট অর্থ রয়েছে আমার ইচ্ছা এই স্থানে কিছু মাসিক বন্ধানি করে এই নিষ্কিঞ্চন বৈষ্ণব দিগের ভজনের কিছু সাহায্য করি বড় বাবাজি বললেন দেখুন বাবা আপনাকে প্রভু অর্থ দিয়েছেন আপনার এই রূপ বাসনার উদয় হওয়া অতিশয় আনন্দের বিষয় তবে একটি কথা আপনি সুবিজ্ঞ লোক যে কার্য করতে হয় তার ভালোমন্দ ফলাফল বিচার করে কার্য করা উচিত আপনি যেভাবে এই নিষ্কিঞ্চন বৈষ্ণব উপকার করতে ইচ্ছা করছেন এতে উপকার না হয়ে অপকারী হবার সম্ভাবনা প্রথম কারণ যেদিন হতে আপনি মাসিক বন্দোবস্ত করবেন সেদিন হতে আপনি তাদের উপাস্য দেবতা হবেন মাসান্তে এরা স্বীয় অভিষ্ট দেবকে না ভেবে আপনাকে চিন্তা করবে একদিন বিলম্ব হলে আপনার ওপর কল্পনা আনবে দ্বিতীয় দিন মনে হবে বাবু কিরকম ভদ্রলোক কাবারই হয়ে গেল কই আজ পর্যন্ত টাকা দিল না কিরূপ ভাবে ঠাকুর সেবা চলবে এই এইরূপভাবে যতই অভাব হবে ততই আপনার ওপর বৈষ্ণবের কটাক্ষ পড়বে দ্বিতীয় কারণ এদের মনে সংকোচ ভাব জন্মাবে অর্থাৎ বাবু যে টাকা মাসিক দেন সেই টাকার মধ্যে যাবতীয় খরচ চালাতে হয় এতে বৈষ্ণব সেবা হোক চাই নাই হোক তবে দেখুন আপনার অর্থ সাহায্য দ্বারা ভজনের আনুকূল্য হল না প্রতিকূল্য হলো আর আকাশ বৃত্তিতে ইচ্ছা করে হোক অনিচ্ছায় হোক ভগবত নির্ভরতা আসবে আয়ের নির্দিষ্ট বা পরিমাণ থাক থাকলেই ব্যয়ের সংকোচ আসবে হরি বললেন এ কথা তো সত্য তবে কিরূপভাবে অর্থ সাহায্য করলে উভয়কুল রক্ষা পেতে পারে বড় বাবাজি বললেন যখন ইচ্ছা হবে সেই সময় সাহায্য করা বরং ভালো সাময়িক দানে কারোর অনিষ্ট হবার আশঙ্কা নেই হরি বললেন এ কথা না হয় জীবিত কাল পর্যন্ত সদ সম্ভব হতে পারে কিন্তু যাতে চিরদিন একটি কার্য চলতে পারে সেরূপ কার্য কি হতে পারে বড়বাবাজি বললেন আচ্ছা তাহলে এ স্থানে কিছু না করে শ্রীমন মহাপ্রভুর কৃপাদত্ত শ্রী গদাধর পণ্ডিত গোস্বামীর টোটা গোপীনাথ জিউর সেবার কিছু বন্দোবস্ত করে দিলে ভালো হয় শুনে বাবু হৃষ্টচিত্র বললেন বাবা টোটা গোপীনাথের সেবার জন্য প্রতিদিন দু টাকা করে বন্দোবস্ত করা হোক কিন্তু এই মঠের অন্য আরও কিছু আশা রইল যদি কৃপা করে অন্য কোনো আদেশ করেন তবে বড় সুখী হই বাবাজি মশাই একটু উদাসভাবে বললেন আচ্ছা সময়ন্তরে নিতাই যা বলান তাই হবে শুনে হরিবল্লভবাবু হৃষ্ট বিষাদ বিষাদিতভাবে পাশায় গমন করলেন ইনিও নিজ নৃত্যকীর্ত করতে লাগলেন সেই হতে বাবু টোটা গোপীনাথ জিউর সেবার জন্য প্রত্যহ দুইটি করে টাকা বন্ধানি দিয়ে থাকলেন এইরূপ পরমানন্দে দিনের পর দিন অতিবাহিত হতে লাগল কয়েকদিন পূর্বে নবদ্বীপ দাদা কটকে গিয়েছিলেন হঠাৎ একদিন অপরাহ্ন সময় তিনি এবং জনৈক ভদ্রলোক পুরীধামে বাবাজি মহাশয়ের নিকট উপস্থিত হলেন ভদ্রলোকটি একে দণ্ডবৎ প্রণাম প্রণাম করে বললেন আগে আমি আপনার নিকট একটি প্রার্থনা জানাতে পার ইচ্ছা করি বাবাজি বললেন স্বচ্ছন্দে বাবা প্রাণ খুলে বলো ভদ্রলোক বললেন আজকে আপনাকে একবার কটকে নিয়ে যাবার জন্য উকিল শ্রীযুক্ত আনন্দচন্দ্র মিত্র মহাশয় আমাকে পাঠিয়েছেন একবার অনুগ্রহ করে যেতে হবে বড় বাবাজি বললেন আনন্দ মিত্র কে আমরা যখন কটকে গিয়েছিলাম তখন কি তার সঙ্গে দেখা হয়েছিল ভদ্রলোক বললেন আজ্ঞে তিনি কে আমি আর কি পরিচয় দিব তবে শাস্ত্রে জগাই মাধাই বা রত্নাকর প্রভৃতির নাম যা গোনা যায় শোনা যায় তাদের সঙ্গে তুলনায় কোনো অংশে তিনি কম ছিলেন না তবে এই নবদ্বীপ দাদার কৃপায় তার অভাবনীয় পরিবর্তন দর্শনে আমরা মুগ্ধ হয়েছি তাই দাদার কাছে আপনার কথা শুনে আপনাকে দর্শন করবার জন্য ব্যাকুল হয়েছি বাবাজি বললেন কিরূপ পরিবর্তন হল একবার অমূল বৃত্তান্ত বলো দেখি ভদ্রলোক বললেন সে এক মহাভারত শুনতে অনেক সময় লাগবে বড় বাবাজি বললেন কোনো চিন্তা নেই তুমি নিঃসংকোচে যথাযথ বৃত্তান্ত সকল আমূল বর্ণনা করো ভদ্রলোক বললেন আনন্দমিত্র অনুমান পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়স্ক সুন্দর গৌরবর্ণ যুবা পুরুষ এদের পূর্বনিবাস রঘুনাথপুর ওকালতি পাশ করে কটকের কাঠগড়া সাহিতে বাড়ি করেছেন প্রায় সর্বদাই কটকে থাকেন কটকের মধ্যে বিশেষ সম্ভ্রান্ত বড় লোক ওকালতিতেও অতি অল্প সময়ের মধ্যে তিনি বিশেষ প্রতিপত্তি লাভ করেছেন এমনকি এক এক সময় বড় বড় উকিলগণের আরাধ্য বিষয় সকল অতি সহজে উদ্ধার করতে আনন্দবাবুর ন্যায় আর কেউ নেই আনন্দবাবু নামমাত্র হিন্দু কিন্তু ধর্ম বা মতামত সম্বন্ধে হিন্দুর সঙ্গে কোনো সম্বন্ধ আছে বলে আমাদের ধারণা হয় না আহার সম্বন্ধে চরমপন্থী কিছুতেই বিমুখ নন জাতিভেদটা কুসংস্কার বলে ধারণা প্রতিমা পূজা নিকৃষ্ট ধর্ম সনাতন আর্য ধর্মে কোনো সার্বত্তা আছে বলে তার বিশ্বাস নেই তবে তার গুণের মধ্যে হৃদয়টি কোমল পরের দুঃখ দেখলে সময় তার প্রাণ কেঁদে ওঠে কিন্তু আবার সঙ্গপ্রভাবে সেই ভাবটিকে অনেক সময় হৃদয়ে দুর্বলতা বলে পরিত্যাগ করবার জন্য চেষ্টা করে থাকেন আনন্দবাবু ঘোর বিলাসী নিজের মনোবৃত্তি অনুযায়ী সুখ স্বচ্ছন্দতা আহার বিহার আদি দ্বারা দেহের পুষ্টি সাধন এবং মনের আনন্দ বিধানই মনুষ্য জীবনের প্রধান কর্তব্য স্থির করেছেন একদিন বেলা অনুমান দশটা আনন্দবাবু কাছারির পোশাক পরেছেন অমন সময় এই মহাত্মা পাগল পাড়া আলু থালু রাধে শ্যাম জপহরে কৃষ্ণ হরে রাম এই নাম করতে করতে আনন্দবাবুর বাড়িতে প্রবেশ করলেন আনন্দবাবুর বৃত্তগণ তাড়াতাড়ি তাদের বাবুর রুচিবিহর্গিত বিগর্হিত ওরূপ কার্য করতে একে নিষেধ করলেন ইনি সে কথায় কর্ণপাত না করে আনন্দিত মনে নাম করলেন আনন্দবাবু বৈঠকখানা হতে বেরিয়ে এসে জিজ্ঞাসা করলেন এখানে কি চাষ এর খেয়াল নেই আপন মনেই নাম করছেন আপন বাবু আনন্দবাবু একটু বিরক্ত হয়ে কর্কশভাবে বললেন এই পাগলা কথা শুনছিস না এখানে কি চাষ এইবার যেন এর কানে কথাটি প্রবেশ করল ইনি মৃদু হেসে বললেন কিছুই না আনন্দ বললেন তবে কি করতে এসেছিস ইনি বললেন জানি না আনন্দবাবু তখন চারটি পয়সা দিয়ে তাকে বিদায় করার জন্য একজন ভৃত্যকে আদেশ করে বৈঠকখানায় চলে গেলেন ভৃত্য চারটি পয়সা নিয়ে একে দিতে গেলে ইনি তার না নিয়ে পূর্ববৎ নাম করতে লাগলেন আনন্দবাবু তখন বৈঠকখানা হতে চিৎকার করে বললেন হ্যাঁ পয়সা দিয়ে ওকে বিদায় করে দেনারে। রে ভৃত্য অতি ত্রস্তভাবে বাবুর নিকট গমন করে বললেন বাবু ও যে পয়সা নেয় না যেতেও চায় না বাবু তখন ক্রুদ্ধ হয়ে বললেন বেটা বদমায়েশ এখানে বদমায়েশি বের পেরেছ দাঁড়া আমি যাচ্ছি বৃত্ত তাড়াতাড়ি এসে একে বললেন হ্যাঁ বাবু আসছে পালা না হয় মার খাবি ইনি কথা একটু হেসে আর একটু উচ্চকণ্ঠে নাম করতে লাগলেন আনন্দবাবু তখন কাছি যাবার জন্য বাইরে এসে একে বললেন হ্যাঁ রে তুই কি চাস ইনি কোনো কথা না বলে কেবল প্রেমময় দৃষ্টিতে আনন্দবাবুর পানে চেয়ে রইলেন তখন আনন্দবাবু ইনি যে পাগল এই ধারণা করে একটু মৃদুভাবে বললেন এই পয়সা নিয়ে চলে যা কেন মিছিমিছি জ্বালাতন করছিস ইনি তাকে তাতেও যখন কোনো কথা কইলেন না তখন আনন্দবাবু বিশেষ বিরক্ত হয়ে বৃত্তকে বললেন হ্যাঁ চাবুক নিয়ে আয় তো ব্যাটার বদমাইশি ভেঙে দিই বল বা মাত্র বৃত্ত কোচম্যানের নিকট হতে চাবুক এনে হাজির করল কিন্তু ইনি তাতে কিছুমাত্র ভীত বা সংকুচিত না হয়ে যেন আরও আনন্দে মেতে উঠলেন এর চক্ষু হতে যেন কি এক আনন্দময় অপূর্ব জ্যোতি বেরিয়ে যেতে লাগল বদন মণ্ডল পুলকে উল্লাসিত হয়ে অষ্টাধর প্রীতিপূর্ণ মধুর হাস্যে নৃত্য করতে লাগলো আনন্দবাবু কিন্তু বড়ই মুশকিলে পড়ে গেলেন তিনি একে যেরূপ নগণ্য ভিক্ষুক মনে করেছিলেন তার পরিমার্জিত বিচার বুদ্ধি যেন সেরূপ বলতে চাইল না তার বিবেক যেন একে একটু অন্য দৃষ্টিতে দেখতে লাগলো তাই তিনি একটু কোমল ভাষায় বললেন তুমি কি চাও বলো দেখি ইনি হাসতে হাসতে বললেন আমায় কিছু খেতে দাও আমি খাবো আনন্দ বললেন কি খাবে ইনি বললেন মুড়ি খাবো আনন্দবাবু চারটি পয়সা দিয়ে বললেন এই পয়সা নিয়ে যাও খাও গে ইনি বলেন পয়সা কি হবে পয়সা কি খাওয়া যায় আনন্দবাবু বিস্মিতভাবে একটি শিকি তার সম্মুখে ফেলে দিয়ে বললেন এই নে মুড়ি কিনে খাগে ইনি সেই রজতখণ্ডে ভ্রুক্ষেপ না করে হাসতে হাসতে চলে গেলেন আনন্দবাবু অনিমেষ নয়নের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ পরে ইনিও অদৃশ্য হলেন আনন্দবাবুও কাছাড়ি চলে গেলেন কাছাড়ি পৌঁছানো পর্যন্ত আনন্দবাবুর হৃদয়ে এর হাব ভাব ব্যবহার আদির বিষয় নিয়ে আন্দোলন চলতে লাগলো ক্রমে কাছাড়িতে পৌঁছিয়ে নানা রূপ বিষয় ব্যাপারে সব ভুলে গেলেন এই ঘটনার দুদিন পরে বেলা আটটার সময় আবার পূর্ববত ভজনিতাই গৌরাধেশ শ্যাম জপহরে কৃষ্ণ হরে রাম এই নাম করতে করতে ইনি ইনি গিয়ে আনন্দবাবুর বাড়িতে উপস্থিত হলেন আনন্দবাবু বৈঠকখানা ঘরে বসে মকরদমার কাগজপত্র দেখছেন এর কণ্ঠ শোনবার মাত্র যেন কেমন হয়ে গেলেন একজন ভৃত্তকে বললেন ওই পাগলাটাকে ডেকে হুকুম মত হুকুম মত তাকে ডেকে আনলেন সেদিন এর বেশ কিছু অন্য রকম এর বেশ কিছু অন্য রকম ছিল নাসিকায় ঊর্ধ্বপুণ্ড হরিমন্দির তিলক চাদরখানা গায়ে বাধা আনন্দবাবু একে দেখ বা মাত্র মৃদু হেসে জিজ্ঞাসা করলেন কি হে আজ আবার কি মনে করে আজ যেন আজ যে আমার অন্যরূপ ভব্যসভ্য বেশ দেখছি গলায় মালা কপালে তিলক দেখে তো বৈরাগী বলে বোধ হয় তা কেন এলে বলো দেখি ইনে নিরত্তর কেবল মৃদু মৃদু হাসি ও সরলতাপূর্ণ দৃষ্টিতে আনন্দবাবুর হৃদয় দ্রবীভূত করতে লাগলেন আনন্দবাবু কোনো উত্তর না পেয়ে বললেন কি হে কিছু জবাব নেই যে এসো এগিয়ে এসো ইনি মন্ত্রমুগ্ধের ন্যায় আনন্দবাবুর টেবিলের নিকটে গিয়ে দাঁড়ালেন আনন্দবাবু একটু মৃদু হেসে বললেন ওই চৌক ওই চৌকিতে বসো ইনি বসলেন আনন্দবাবু আবার জিজ্ঞাসা করলেন কি হে ব্যাপারটা কি বলো দেখি ইনি নিরত্তর আনন্দ বললেন তোমার নাম কি? ইনি মৃদু হেসে অনেকে নবদ্বীপ দাস বলে ডাকে আনন্দ বললেন কি মনে করে এখানে এসেছ নবদ্বীপ দাদু বললেন আমায় কিছু খেতে দাও আনন্দ বললেন কি খাবে নবদ্বীপ দাদু বললেন মুড়ি খাব আনন্দ বললেন আচ্ছা তা নহায় দিলাম তুমি এখানে কোথায় থাকো নবদ্বীপ দাদু বললেন আমি কাঙাল আমার আবার থাকার নির্দিষ্টতা কী যেদিন যে স্থানে আশ্রয় পাই সেই দিন সেই স্থানে থাকি আনন্দবাবু বললেন খাও দাও কোথায় নবদ্বীপ দাদু বললেন যেদিন যেখানে জোটে আনন্দবাবু একটি টাকা এর নিকট ফেলে দিয়ে বললেন এই নাও মুড়ি খেতে চাইছিলে খাওকে নবদ্বীপ বললেন তা তো খাব তুমি তো দিতে পারলে না আমি চাইছি মুড়ি তুমি দিচ্ছ টাকা সংসারটা এমন বটে এক চাই আর এক পাই বলে হাসতে হাসতে চৌকি হতে উঠলেন আনন্দবাবু একটু ব্যবস্থার সহিত বললেন আরে শোন শোন বসো আমি হয় মুড়ি এনে দিচ্ছে নবদ্বীপ দাদু বললেন আচ্ছা আর একদিন হবে আর একদিন হবে বলে পূর্ববৎ নাম করতে করতে দ্রুত চলে গেলেন টাকাটি সেখানেই পড়ে রইল আনন্দবাবু বিস্মিতভাবে ভাবতে লাগলেন এ লোকটি কীরূপ অবস্থা ভিক্ষুকের মতো কিন্তু টাকা পয়সায় নেয় না প্রথমে ভেবেছিলাম পাগল এখন কথাবার্তায় কোনরূপ মস্তিষ্কের বিকার তো বোঝা যাচ্ছে না বৈষ্ণবগঞ্জ যেমন অশিক্ষিত অসভ্যতাকে এ তো সেরূপ নয় আবার কাছে বা আসে কেন আমি তো ধর্মের ধার ধারি না তবে আমার কাছে কি প্রত্যাশায় আসে জিজ্ঞাসা করলে কেবল বলে কিছু খেতে দাও সেও এক মুড়ি ছাড়ার কিছু নয় এই দুই দিন এলো ঠিক একই কথা সেও খেলো না আমিও দিলাম না এই রূপ নানা কথা আন্দোলন করছে এমন সময় টং টং করতে করতে ঘড়িতে নয়টা বাজলো কাজেই অন্য ব্যাপারে মন দিলেন তিন চার দিন যায় একদিন অপরাহ্ন অনুমান ছয়টার সময় আনন্দবাবু কাছারি হতে এসে একখানি চেয়ারে বসে শটকায় তামাক খাচ্ছেন অল্প বয়স্কা একটা বালিকা নিকটে খেলা করছে এই সময় নবদ্বীপ দাস পূর্ববৎ করতাল বাজিয়ে ভজনী তাই গৌড় রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম এই নাম করতে করতে এসে উপস্থিত হলেন আজ আনন্দবাবু একে দেখবা মাত্র অতিশয় ব্যগ্রভাবে বলে উঠলেন এই যে এসো এসো তোমাকেই আমি খুঁজছিলাম যেমন কোন বস্তুর অনুসন্ধান করতে করতে হঠাৎ প্রাপ্ত হলে অপ্রাপ্তির আকাঙ্ক্ষা ও প্রাণের ব্যগ্রতার সঙ্গে প্রাপ্তির হর্ষ মিশ্রিত হয়ে একটা আনন্দের ভাব ফুটে ওঠে আনন্দবাবুর তাৎকালিক অবস্থা দর্শনে ঠিক সেইরূপ বোধ হতে লাগলো ভৃত্যকে আর একখানি চেয়ারে আনতে চেয়ার আনতে আদেশ করা মাত্র সে চেয়ার নিয়ে আসলে ইনি তাকে বললেন আনন্দবাবু বললেন তবে ঠাকুর আজ কি মনে করে বলো দেখি নবদ্বীপ দাদু বললেন সেদিন বলে গেছিলাম তাই আজ মুড়ি খেতে এসেছি আনন্দবাবু বললেন মুড়ি কেন অন্য কিছু খাবার খাও এনে দিচ্ছি নবদ্বীপ দাদু বললেন না না মুড়ি খাবো দিতে পারো তো বলো না হয় চলে আনন্দবাবু বললেন আচ্ছা যাই তাই এনে দিচ্ছি হ্যাঁ রে মুড়ি নিয়ে আয় তোরে আদেশ পেয়ে ভৃত্যটি তাড়াতাড়ি মুড়ি আনতে গেল এদিকে আনন্দবাবু নবদ্বীপ দাসকে জিজ্ঞাসা করলেন আচ্ছা তুমি রোজ রোজ আমার নিকট আসো কেন নবদ্বীপ দাদু বললেন তুমি বলতে পারো রোজ রোজ তুমি কাছারি যাও কেন নব আনন্দবাবু বললেন নবদ্বীপ দাসের এই কথা একটু আশ্চর্যান্বিত এবং ঈষৎ বিরক্ত হয়ে হলেন কারণ তার ন্যায় প্রতিষ্ঠাবান সুশিক্ষিত ধনী ব্যক্তিকে সামান্য একটা পথের কাঙাল যেরূপ নির্ভীকভাবে প্রশ্ন করল এতে আশ্চর্যান্বিত হবার কথা আনন্দবাবু বললেন তিনি একজন বক্তা সুমীমাংসক শিক্ষিত আজ পর্যন্ত সংসারের সমস্ত ঘটনাই তার ধারণাকে পুষ্ট করেছে যে কেউ তার সঙ্গে কোনো বিষয় নিয়ে বিচার করতে আসে সকলেই প্রায় তার তীক্ষ্ণ বুদ্ধির নিকট পরাভূত যে আনন্দবাবু অল্প বয়সে ওকালতি বিষয়ে বহু লব্ধ লব্ধপ্রতিষ্ঠ প্রবীণ ব্যক্তিকে এজলাসে নাস্তানাবুত করে নিজ প্রতিপত্তি বিস্তার করে থাকেন তিনি আজ একটা ভিক্ষুকের প্রশ্নের উত্তর দিতে থতমতো খেলেন এই সমস্ত অহংকারের মূলে আঘাত পরবার দরুণী ঈষদ বিরক্তি সহকারে বললেন আমি যে জন্য কাছাড়িতে যাই তুমি কি সেই জন্য আমার নিকট আসো নবদ্বীপ বললেন তুমি লেখা লেখাপড়া জানো আমি তো মূর্খ তোমাদের বিজ্ঞান শাস্ত্রে না বলে সবই নাকি এক নিয়মের অধীন যদি সেটা সত্য হয় তবে এটাই বা সত্য হবে না কেন আনন্দবাবু বললেন তুমি কি বলছো আমি বেশ স্পষ্ট বুঝতে পারলাম না নবদ্বীপ দাদু বললেন তোমরা হয়তো ঈশ্বর মানো না কিন্তু নিয়ম মানো বিজ্ঞান মানো বিজ্ঞানের মতেই তো বলে থাকো যে নিয়মে চন্দ্র সূর্য গ্রহ প্রভৃতি ঘুরছে বা আপন আপন স্থানে স্থির থাকছে ঠিক সেই নিয়মেই গাছের পাতা মাটিতে খসে পড়ছে আনন্দবাবু বললেন এতো ঠিক কথা একে বলে মার্ধাকর্ষণ শক্তি নবদ্বীপ দাদু বললেন তা যাই হোক মনে করো তুমি না হয় একটা সূর্যের ন্যায় কারণ তুমি এত বড় উকিল কত টাকা পয়সা রোজগার করো তোমার এত বড় বাড়ি কত গাড়ি ঘোড়া কত চাকর চাকরানি তোমার দাপে খাটছে কাজেই তুমি না হয় তেমনই মস্ত বড় আর আমি ভিক্ষুক পেটের দায় ঘরে ঘরে ঘুরে বেড়াই আমি একটি ছোট্ট গাছের পাতা কিন্তু আমরা যে দুজনেই সংসারে ঘুরছি এর কারণ কি এক নয় আনন্দবাবুর মুখখানি আরক্তিম হল তিনি বিস্ফারিত নেত্রে নবদ্বীপ দাসের দিকে তাকিয়ে বললেন আমি তো কাছাড়িতে যাই টাকার জন্য তুমিও কি আমার কাছে সেই জন্য আসো নবদ্বীপ দাদু বললেন হয় তুমি আমাকে ঠকাবার জন্য কথাটা বলছো না হয় তুমি তোমার মনের ভাব ঠিক বুঝতে পারি আনন্দবাবু বললেন কেন টাকা ছাড়া কাছাড়িতে যাবার আর কি কারণ আছে নবদ্বীপ দাদু বললেন টাকার জন্য যদি যাও তবে টাকা পেয়ে চুপ করে বসে থাকো না কেন আনন্দবাবু টাকা রোজগার করি অভাব পূরণের জন্য নবদ্বীপ দাদু বললেন তাহলেই দেখো টাকার জন্য কাছাড়িতে যাও না অভাব পূরণের জন্য যাও আনন্দবাবু বললেন বেশ তা নয় হলো নবদ্বীপ বললেন এই অভাবটা কী আনন্দ বললেন খাওয়া দাওয়া জীবনযাত্রা নির্বাহ করা নবদ্বীপ দাদু বললেন এই খাওয়া পড়া খাওয়ানো পরানো কি শেষ শেষ না এর মূলে আরও কিছু আছে আনন্দবাবু বললেন আর কি থাকবে নবদ্বীপ দাদু বললেন বেশ করে ভেবে দেখো আমরা খাই পড়ি স্ত্রীপুত্র আদিকে খাওয়াই পড়াই কেন আনন্দ বললেন তাতে আমার সুখ হবে তাই করি নবদ্বীপ দাদু বললেন তাহলেই ভেবে দেখো ভাই তুমি যে কিছু কার্য করো কিসের জন্য আনন্দ বললেন তা সুখের জন্যই বটে নবদ্বীপ দাদু বললেন আমি আমার সুখের তোম সুখের সুখের তোমার নিকট আসি তোমার নাম আনন্দচন্দ্র শুনে আনন্দের একটু কিরণ পাওয়ার জন্য আসি এই সময় ভৃত্য মুড়ি নিয়ে এসে আসলে আনন্দবাবু বললেন এই নে তোমার মুড়ি এসেছে নবদ্বীপ দাস আনন্দে উৎফুল্লিতভাবে ব্যগ্রতা সহকারে মুড়ির পাত্রটি হাতে নিয়ে বললেন বাহ বেশ মুড়ি হয়েছে দেখো ভাই আমার একটা গোড়ামি আছে সেটা হয়তো তোমার ভালো লাগবে না কিন্তু কি করি সংস্কার বা স্বভাব ছাড়া বড়ই মুশকিল আমার একটি তুলসী পত্র চাই কারণ এই মুড়িগুলি ভোগ না দিলে আমার খেয়ে সুখ হবে না বোধ হয় এখানে পাওয়া যাবে না আনন্দ বলেন তা পাওয়া যাবে না কেন হ্যাঁ রে তুলসী পাতা নিয়ে আয়তো বলবা মাত্র বৃত্ত তুলসীপত্র আনতে গেলেন আনন্দবাবু চুপ করে বসে আছেন দেখে নবদ্বীপ দাস বললেন কি ভাই তুমি কি ভাবছ আমার এই ভগবানকে নিবেদন কুসংস্কার মাত্র তাই না আনন্দ বললেন ঠিক ওই কথাটি না হলেও অনেকটা ঐরূপি বটে কারণ যার অস্তিত্ব আমার ধারণা করতে পারি না বা অস্তিত্ব প্রমাণ করা পর্যন্ত আমার দুঃসাধ্য তাকে আবার আবেদন নিবেদন করার কি জন্য নবদ্বীপ দাদু বললেন অতি সত্য কথা প্রকৃতই তার অস্তিত্ব নির্ণয় করা আমাদের দ্বারা হয় না আনন্দবাবু বললেন তবে আবার এসব করা কেন নবদ্বীপ দাদু বললেন আচ্ছা ভাই তোমার পিতা কি বর্তমান আনন্দবাবু বললেন না নবদ্বীপ দাদু বললেন তার কথা তোমার বেশ মনে আছে আনন্দবাবু বললেন আছে বই কি নবদ্বীপ দাদু বললেন তোমার পিতামহকে তুমি দেখেছো কি আনন্দবাবু বললেন না নবদ্বীপ দাদু বললেন প্রপিতামহকেও বোধ হয় আনন্দ বললেন না নবদ্বীপ দাদু বললেন তাদের বিষয় তুমি কি বিশ্বাস করো আনন্দ বললেন কিরূপ বিশ্বাস নবদ্বীপ দাদু বললেন এই একদিন তারা জীবিত ছিলেন এক সময় তার মতো পয়সা রোজগার করতেন তোমার মতনই পয়সা রোজগার করতেন তোমার প্রপিতামহের পুত্র তোমার পিতামহ পিতামহের পুত্র তোমার তোমার পিতা পিতার পুত্র তুমি ইত্যাদি আনন্দ বললেন হ্যাঁ তা বিশ্বাস করিবই কি নবদ্বীপ বললেন কেন কোন যুক্তি বা প্রমাণ অনুসারে তোমার প্রপিতামহের অস্তিত্বে বিশ্বাস করো আনন্দবাবু বললেন একটু চিন্তা করে আমি নিজে এবং এই চারদিকের মানব সমাজই বিশ্বাসের প্রমাণ নবদ্বীপ দাদু বললেন তাহলে কোনো অপ্রত্যক্ষ বিষয় অন্য প্রত্যক্ষ বিষয় দেখে বিশ্বাস করা যেতে পারে এটা স্বীকার করো আনন্দবাবু বললেন হ্যাঁ তা করতে হয় বই কি নবদ্বীপ বললেন তবে ঈশ্বর সম্বন্ধে ওইটা করো না বা করাটাকে কুসংস্কার মনে হয় আনন্দবাবু বলেন কেন কিসের নবদ্বীপ দাদু বললেন নয়তো কি অপ্রত্যক্ষ তোমার প্রপিতামহ বা পিতামহের কথা প্রত্যক্ষ মানব সমাজ এবং তোমার নিজেকে দেখে বিশ্বাস করতে পারো আর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঊর্ধ্ব অধ প্রভৃতি যেদিক চাইবে সেই দিকে সর্বদা প্রত্যক্ষ আনন্দময়ের প্রকাশ দেখেও তাকে বিশ্বাস করো না প্রত্যক্ষবাদ স্বীকার করতে হলে সর্বত্রই স্বীকার করা দরকার কর্তা ব্যতীত কর্ম হতে পারে কি এই যে স্থাবর জঙ্গম পশু পক্ষী গিরি নদী আকাশ পাতাল গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য তরুলতা পুষ্প পত্র পুষ্প প্রভৃতি পরিবেষ্টিত বৈচিত্র্যময় অপূর্ব মহিমান্বিত এই জগৎ এর সৃষ্টিকর্তাকে মানতে পারো না কেন এই মানলেও সেটা কুসংস্কার বলে মনে হয় কেন আনন্দবাবু আলবোলার নলটি মুখে দিয়ে চিত্ত ন্যায় এর দিকে এর কথা শুনছেন আর ক্রমে যেন কিরকম অভিভূত হয়ে পড়তে লাগলেন একে সামান্য নির্বোধ ভিক্ষুকের পরিবর্তে সুশিক্ষিত জ্ঞানী বলে তার মনে ধারণা হতে লাগলো ইত্যবসরে বৃত্ত তুলসীপত্র নিয়ে এলে নবদ্বীপ দাস তার হাত হতে তুলসী নিয়ে মুড়িগুলি ভোগ দিতে লাগলেন আনন্দবাবু কিছুকাল পরে বললেন আচ্ছা তোমরা যখনই কিছু খাও তখনই কি ভগবানকে ভোগ দাও নবদ্বীপ বললেন হ্যাঁ আমার গুরুদেবের তাই আদেশ সাধ্যমতো তার আদেশ পালনের চেষ্টা করি তিনি বলেন অন্নং পয়ো মত্রংযদ বিষ্ণু ওর নিবেদিত অনিবেদিত বস্তু গ্রহণে অপরাধ হয় আনন্দবাবু বললেন আচ্ছা রূপ করবার উদ্দেশ্য কি নবদ্বীপ দাদু বললেন ভাই তুমি সুশিক্ষিত ও আধুনিক সভ্যতার পক্ষপাতি কৃতজ্ঞতা স্বীকার করাটা কি আধুনিক সভ্যতার লক্ষণ নয় আমরা সংসারে সকল বিষয়ে এমনকি নিজের স্ত্রী পুত্র পরিবার চাকর বাকরের নিকট হতেও কোনো সাহায্য পেলে অমনি হাতে হাতে করে হাতে হাত ধরে থ্যাংক ইউ বলে কৃতজ্ঞতা পাশ হতে নিজেকে মুক্ত করে থাকি আর যার দয়ায় মাতৃগর্বে আহার পেয়েছিলাম আর ভূমিষ্ঠ হওয়া মাত্র যে দয়াময় দয়া করে আমাদের জন্য মাতৃস্তনে দুগ্ধ সঞ্চার করে দিয়েছিল আবার প্রতিদিন জীবনের কত প্রকার উত্থান পতনের মধ্যে নিরন্তর যার কৃপায় এই দেহ ধারণ করতে সমর্থ হচ্ছি যিনি প্রতি মুহূর্তে আমাদের ক্ষুদায় আহার তৃষ্ণায় জল শীতে আতপ গ্রীষ্মে বাতাস জোগাচ্ছেন তার প্রতি অন্তত প্রতিদিন আহারে সময় একটু কৃতজ্ঞতা স্বীকার করাটা কি বিশেষ বর্বরতা বা পাগলামি হলো ভাই একটু চোখ বুঝে ভেবে দেখো তিনি না দিলে কেউ কিছু দিতে বা খেতে পারে কি এই তো কদিন আমি তোমার নিকট দুটি মুড়ি খেতে চেয়েছি তুমি দিতে পারলে কি আমার আমরা হয়তো তা মনে করব। তোমার মতো একজন বড় লোক মনে করলে আমার মতো ভিকারিকে মুড়ি কেন বা ইচ্ছা খাওয়াতে পারে না সেটা সম্পূর্ণ ভুল ভগবান না দিলে তুমি কোন ছাড় একজন সম্রাটও কাউকে এক অপরত্যক দিতে সমর্থ হয় না আজ তিনি দিয়েছেন তাই তার দয়ার তান তাকে সমর্পণ করে তার প্রসাদ রূপে গ্রহণ করা কি মনুষ্য মাত্রেরই কর্তব্য নয় আনন্দবাবু বললেন এই কৃতজ্ঞতা শিকারী কি তোমাদের ভোগ দেওয়ার একমাত্র উদ্দেশ্য নবদ্বীপ দাদু বললেন কোনো বিষয় জানতে বা বুঝতে হলে সে বিষয় তুমি গ্রহণ করো আর না করো তাতে কিছু আসে যায় না কিন্তু একটু স্থির চিত্তে সে বিষয়টির মর্ম গ্রহণ করা মানুষমাত্রেরই কর্তব্য কোন ধর্ম সম্বন্ধে যদি আমার কিছু জানতে বা বুঝতে ইচ্ছে হয় আর প্রথম থেকেই যদি সে বিষয়ে অশ্রদ্ধাবান হয় সেটা কিছু নয় এই সিদ্ধান্ত মনে স্থির করি তবে সে ধর্মমতে যতই সত্যতা থাক না কেন সে মত যতই বিশুদ্ধ হোক না কেন ওই সকল অনর্থের মূল অনর্থ অহংকারই তার প্রকৃত মর্ম বুঝতে দেয় না আমরা যদি অহংকারের উচ্চমঞ্চে হতে নেমে বসতে পারি তাহলে এই সংসারের প্রত্যেক বিষয় হতেই কিছু না কিছু শিক্ষা লাভ করতে কিংবা আনন্দ পেতে পারি তা না হলে কেউ বিদ্যার কেউ ধনের কেউ পদমর্যাদার কেউ রূপের কেউ জ্ঞানের বা কেউ সাধনের অহংকার মদে মাতাল হয়ে হিতাহিত জ্ঞানশূন্যভাবে নিরন্তর জ্বালা ভোগ করে থাকি তাই বলি দাদা তুমি বৈষ্ণব ধর্ম অবলম্বী হও চাই নাই হও তাতে কি এসে যায় না কিন্তু একটু শুদ্ধ চিত্তে অর্থাৎ অবজ্ঞাহীন অহংকারহীন হলে সরলতার সঙ্গে প্রকৃত মর্ম বুঝতে চেষ্টা করো নিতাই বুঝিয়ে দেবেন এই সনাতন ধর্মের উপর বিশেষত বৈষ্ণব ধর্মের উপর তোমার অত্যন্ত অশ্রদ্ধা কিন্তু আমি তোমায় জিজ্ঞাসা করি এ সম্বন্ধে তুমি কি কিছু আলোচনা করেছ বা শাস্ত্রাদি কিছু পড়েছ কি অন্তত টাকা রোজগারের জন্য আইন শাস্ত্র আইন শাস্ত্রাদি যেরূপ আলোচনা করেছ শাস্ত্রাদি সেরূপ কিছু আলোচনা করেছ কি যদি তা খুব বেশি পড়ে থাকো সেও কতগুলো বিজাতীয় প্রভাবে প্রভাবান্বিত পণ্ডিতের সংকীর্ণ মতামত আলোচনা করে হৃদয়টিকে শূন্য করে বসে আছো এবং সর্বমঙ্গলময় বিশ্বজনীন ধর্মের প্রতি আস্থা শূন্য হয়ে আচারে বিচারে আহারে ব্যবহারে বিকৃত ভাবাপন্ন হয়ে আত্মসুখের লালসায় নিরন্তর ভ্রমণ করছ আনন্দবাবু বললেন কথাটা বড় মিথ্যা নয় আচ্ছা আমি সাধ্য সরল অন্তঃকরণে তোমার কথা বুঝতে চেষ্টা করব আচ্ছা ভগবানকে ভোগ দেওয়ার প্রকৃত উদ্দেশ্য কি স্পষ্ট করে বলো দেখি নবদ্বীপ দাদু বললেন অন্য কারণ তুমি বিশ্বাস করবে কি আনন্দবাবু বললেন বিশ্বাসযোগ্য হলে কেন বিশ্বাস করব না নবদ্বীপ দাদু বললেন কার বিশ্বাসযোগ্য আনন্দবাবু বললেন আমার নবদ্বীপ দাদু বললেন তুমি কে আনন্দবাবু বললেন আমি মানুষ নবদ্বীপ দাদু বললেন মানুষ বললেই কি তুমি কে বলা হলো বেশ বেশ বুঝে বলো বুঝিয়ে বলো আনন্দবাবু বললেন এর আর বোঝাবুঝি কি আমি মানুষ ছাড়া আর কি নবদ্বীপ দাদু বললেন মানুষ তো বটেই তবে মানুষ বললে তুমি কি বোঝো আমি তাই জিজ্ঞাসা করি অর্থাৎ মানুষের লক্ষণ কী আনন্দবাবু বললেন ভাই আমি এ সমস্ত বিষয় কখনো আলোচনা করিনি আচ্ছা তুমিই বলো দেখি নবদ্বীপ দাদু বললেন তুমি একজন উচ্চ শিক্ষিত তাতে আবার আইন ব্যবসায়ী প্রতিদিন কত আইনের জটিলতা নিয়ে বড় বড় জজ ম্যাজিস্ট্রেটের মাথা ঘুরিয়ে দাও আর সামান্য মানুষের লক্ষণটা বুঝতে বলতে বলতে এত ভাবছ আমাদের শাস্ত্রে বলে মানুষ চতুর্ংশী তত্ত্বে গঠিত অর্থাৎ পঞ্চকর্মেন্দ্রীয় মাত্র পঞ্চভূত বুদ্ধি অহংকার ও মহৎ এই চব্বিশটি বস্তু দ্বারা আমাদের দেহটি গঠিত হয়েছে কেমন তাই নয় কি আনন্দবাবু বললেন আরও একটি পরিষ্কার করে না বললে হবে না নবদ্বীপ দাদু বললেন পঞ্চকর্মেন্দ্রী অর্থাৎ বাক, পানি পাদ পায়ু উপস্থ পঞ্চজ্ঞানেন্দ্রীয় অর্থাৎ চক্ষু কর্ণ নাসিকা জিহবা ত্বক পঞ্চভূত অর্থাৎ ক্ষিতি অপ তেজ মরুত বোম পঞ্চতন্মাত্র রূপ রস গন্ধ শব্দ স্পর্শ। আনন্দ বললেন হ্যাঁ এটা বেশ বোঝা গেল নবদ্বীপ দাদু বললেন তারপর মন বুদ্ধি অহংকার ও মহৎ এই চারটি সংকল্প বিকল্পত্তিকা বৃত্তি বিশেষের নাম মন নিশ্চয়ত্বিকা বৃত্তি বিশেষের নাম বুদ্ধি অহংকার অর্থাৎ আমি আমার ইত্যাকার জ্ঞান তারপর মহৎ মহৎটা কি যা বলা যায় না বা বোঝানো যায় না কিন্তু বোঝা যায় দেখানো যায় না দেখা যায় আস্বাদন করা যায় না আস্বাদ করা যায় যা বলা যায় না বা বোঝানো যায় না কিন্তু বোঝা যায় দেখানো যায় না দেখা যায় আস্বাদন করা যায় না আস্বাদ করা যায় আনন্দ বলেন। এটাই তো গোলযোগের কথা যার কোনো প্রমাণ প্রয়োগ নেই যেটা কাকে দেখানো যায় না বোঝানো যায় না বলা যায় না সেটা বিশ্বাস করি কি করে নবদ্বীপ দাদু বললেন সেটি ঠিক কথা আচ্ছা তুমি যখন অঘরে নিদ্রা যাও সে সময় তোমার কর্মেন্দ্রীয় জ্ঞানেন্দ্রীয় মন বুদ্ধি অহংকার প্রভৃতি কারোর কার্য থাকে না কারণ তখন তোমাকে কেউ গালাগালি দিলে বা প্রশংসা করলে তুমি বোঝো না বা হর্ষ বিষাদ আদি কোনো ক্রিয়া হয় না এমন কি সে সময় তোমাকে বাঘ বা সাপ আক্রমণ করতে এলেও তোমার বোধ বুদ্ধি শক্তি দ্বারা তুমি আত্মরক্ষা করতে পারো না অথচ তুমি থাকো তোমার জ্ঞান থাকে এ কোনো জ্ঞান এ কোন জ্ঞান বলো দেখি আনন্দবাবু বললেন তখন যে আমার কোনো রূপ জ্ঞান থাকে তার প্রমাণ কী নবদ্বীপ বললেন তোমার জ্ঞান না থাকে তবে নিদ্রা ভগ্নের পরে নিদ্রাকালীন সুখ দুঃখের স্মৃতি হয় কি রূপে। অর্থাৎ তুমি নিদ্রা হতে উঠেই বললে ভাই আজ বড় সুখে নিদ্রা গিয়েছি কোনো স্মৃতি ছিল না ইত্যাকার জ্ঞান তো থাকে আনন্দবাবু বললেন আনন্দবাবু বললেন জ্ঞানকেই কি মহৎ বলে নবদ্বীপ দাদু বলেন না ঠিক তা নয় এই জ্ঞানকে চৈতন্য অর্থাৎ অবিনাশী নিত্য পদার্থ বলে মহৎ শব্দের অর্থ ভাষায় ব্যক্ত করা যায় না তাই শাস্ত্রে ওকে অব্যক্ত বলেছে ওটা কেবল অনুভূতিগম্য আমি নিতান্ত মূর্খ আমি এ বিষয়ে কি বলবো তাতে আবার তুমি একজন শিক্ষিত লোক বাল্য বলে পাশ্চাত্য ভাষা ও বাল্য হতে পাশ্চাত্য ভাষা অভ্যেস করে তাতে আবার পারদর্শিতা লাভ করেছ কেবল ভাষা অভ্যাস নয় সেই জাতীয় আচার ব্যবহার প্রভৃতি অভ্যাস আচরণ করেছ তোমাকে বুঝিয়ে দেওয়া সাধ্যাতীত তবে আমার গুরুদেবের নিকট যা শুনেছি বা শ্রুত বস্তু যতটুকু ধারণ করেছি তা বললে যদি তোমার তৃপ্তি হয় বলতে পারি আনন্দবাবু বললেন তা তো হবে আগে আমার একটা কথার উত্তর দিতে হবে ইংরাজি বা অন্য কোনো দেশীয় ভাষা বা আচার ব্যবহার বা ভাবকে তোমরা এত ঘৃণা করো কেন নবদ্বীপ দাদু বললেন কে বলে আমরা ঘৃণা করি আমার কথার ভাবে যদি তোমার সেরূপ ধারণা হয়ে থাকে তাহলে আমি বোধ আমার নিজের মনের ভাববাসায় ঠিক ব্যক্ত করতে পারিনি আমরা কোনো ভাষা বা ভাবকে ঘৃণা করতে পারি না কারণ আমার গুরুদেবের আদেশ ও শিক্ষা তা নয় তিনি বলেন একমাত্র অহংকারে মোহিত নিজের নিচ বৃত্তি ছাড়া এই সংসার ঘৃণা করবার আর কিছুই নেই জগতে দৃশ্যাদৃশ্য যাবতীয় পদার্থই ভগবত প্রকাশ আমরা যদি কাকেও ঘৃণা বা তাচ্ছল্য তাচ্ছিল্য করি তবে আমাদের অধর্ম হয় আনন্দবাবু বললেন তবে তুমি আমাকে বা আমার আচার আমার আচার ব্যবহারকে এত ঘৃণা করো কেন নবদ্বীপ দাদু বললেন তোমাকে বা তোমার আচার ব্যবহারকে যদি আমি ঘৃণাই করব তবে তোমার নিকট খেতে আসি আনন্দবাবু বললেন তুমি আমায় ঘৃণা করো কেন নবদ্বীপ বললেন আমার তো বিশ্বাস তাই অন্তত ঘৃণা না করবার সাধ্য মতো চেষ্টা করি আনন্দবাবু বললেন তোমার কথায় অনেক সময় পাশ্চাত্য ভাষা বা আচার ব্যবহারের প্রতি একটা কটাক্ষ আছে বলে বোধ হয় নবদ্বীপ দাদু বললেন কখনোই নয় তবে যে কথাটা কটাক্ষ বলে তুমি ধরেছ সেটা কেবল স্বধর্ম ত্যাগের প্রতি অর্থাৎ সর্বেশ্বর সর্ব জামি, মঙ্গলময় ভগবান যেখানে যেখানে যে কালে যে অবস্থায় যাকে জন্ম দিয়েছে তদ আচরিত আচরণ ধর্ম বা কার্যকলা পরিত্যাগ করা কখনোই মঙ্গলপ্রদ হতে পারে না স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ আমরা নিজ নিজ বিদ্যা বুদ্ধির অহংকারে মত্ত হয়ে নিজেদের মন গড়া একটা উন্নতি কল্পনা করে অপরের আচার ব্যবহার বা ধর্মের যে অনুকরণ করতে যাই সেইটি কি কখনো হিতকারী হতে পারে এই কথাটা লক্ষ্য করি ভগবান গীতায় বলেছেন স্বধর্মে নিধরং শ্রেয় পরধর্ম ভয়াবহ ভক্তগণ আনন্দমিত্রের উদ্ধার প্রথমে নবদ্বীপ দাদুর উদ্ধার করবেন তারপরে আমাদের প্রাণ বাড়ে বাবার উদ্ধার করবেন এক অদ্ভুত অদ্ভুত কথা আনন্দমিত্রের সঙ্গে মিলন তার উদ্ধার এবং আনন্দবাবুর দীক্ষা এই বিষয়কে নিয়ে আরও বিস্তারিতভাবে আমি পরের দিন আপনাদের কাছে তুলে ধরব বারবার শ্রবণ করবেন অসাধারণ নবদ্বীপ দাদুর তার ব্যাখ্যা অসাধারণ নবদ্বীপ দাদু ছিলেন নবদ্বীপ দাস ছিলেন আমাদের বড়ে বাবার প্রথম শিষ্য প্রথম শিষ্য এবং মহাযোগী পরম ভক্ত অসাধারণ বৈষ্ণব তাকে নিয়ে আমি আলাদা করে একদিন আপনাদের কাছে তুলে ধরব আজকে আমার কথাকে এখানেই বিশ্রাম দিচ্ছি আমি পরের দিন এরপর থেকে আপনাদের কাছে আস্বাদন করব যে আনন্দ মিত্রের সঙ্গে নবদ্বীপ দাদুর আর কী বাক্যালাভ হলো আনন্দ মিত্রের সঙ্গে বড়ে বাবার মিলন কিভাবে হলো এবং তারপরে আনন্দবাবুর দীক্ষা কিভাবে হলো এই সব নিয়ে আমি পরের দিন আস্বাদন করব আপনারা ভালো থাকবেন জয় জয় পরম পূজ্য বাবাজি মহারাজ জয় জয নামাচার্য রামদাস বাবাজি মহারাজ জয় সখীমা জয় আমার সদ্গুরুদেব জয় নিতাই গৌর হরিবোল জয় বন্ধু সুন্দর